ওয়েলকাম ভিউয়ার্স, এই মুহূর্তের সব থেকে বড় খবর। এবার এই পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে হতে পারে বন্যা। তো বিরাট বড় একটা সতর্কবার্তা জানাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে। সো আপনারা যদি এ ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। কিন্তু ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন, নিচে দেখবেন একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। আর পাশে দেখবেন ছোট্ট একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজাতে একদম ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। সো এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা অনলাইন প্রতিবেদনে। এখানে দেখুন বলা হয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 5 জেলায়, প্রবল বৃষ্টিতে ভাসবে রাজ্যের 5 জেলা, বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে, এরকমই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরপ্রদেশ ও বিহারে শক্তি বাড়িয়ে নিম্নচাপের অক্ষরেখা সরে আসছে উত্তরবঙ্গের দিকে, ফলে আগামী 4 দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। জলপাইগুড়ি সহ 5 জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মালদহ ও 2 দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, আগামী 15 তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি, 14 তারিখে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, 16 তারিখ থেকে কমবে বৃষ্টির পরিমাণ। অত্যাধিক বৃষ্টিতে ডুয়াসের নদীগুলির জলস্তর বাড়তে পারে ও তার ফলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সো আপনারা আসলে বুঝতে পারছেন এবার কিন্তু ভয়ানক সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সো এই ছিল আজকে ছোট্ট আপডেটটি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরও বেশি মোটিভেট করে নতুন কোনো ভিডিও বানানোর জন্য। সো আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।